রাজধানীর পল্লবীর ভাইগারটেক এলাকায় তানভীর আহমেদ হায়দারের বিরুদ্ধে সার্জেন্ট রফিকুল ইসলামকে নির্যাতন ও জোর করে জমি বিক্রি করতে বাধ্য করার অভিযোগ আসলে একাত্তর বাংলা টিভির ব্যাপার জানতে চাইলে তিনি বলেন, এখানকার জমি হলো পাঁচ কাঠা, এখানকার জমি যারা মালিকানা দাবি করে, যারা অরিজিনাল রেকর্ডিও মালিক, সেটা হচ্ছে অলিউল্লাহ আর হচ্ছে আতাউর গং, যারা পাঁচ ভাই। ওরা পাঁচ ভাই জমি কিনছে হইলো 1998 সালে, অলিউল্লাহও কিনছে 1998 সালে, ওরা রেকর্ডিও মালিক। এখানে এখানে তো এই সার্জেন্ট রফিকের বউ, উনি তো এখানে ভাড়া থাকতো, এবং ওর এখানে জমি দাবি করার বা এখানে কী বলে সে দাবি করে আমার জানা নাই। এখানে এখানে আমি যে জমিটা এখানে কিনছি সেটা হচ্ছে অলিউল্লার যেই মালিকানা রেকর্ডিও এর সিকোয়েন্স দিয়ে আমি কিনছি বর্তমানে, সেটা হচ্ছে আমি যার থেকে কিনছি সেটা এটিএম শামসুদ্দিন আড়াই কাঠা। আর ও যে সার্জেন্ট বউ, যে রফিকের বউ বলে ভদ্রমহিলার, ওই ভদ্রমহিলা এখানে অরিজিনালি যে এরা আতিকুর রহমান যে ছিল ওনার বাসা ভাড়া ছিল, উনি যখন ইতালিতে থাকে আইসা দেখে উনি কয় আমার বাড়িঘর, এখানে তো আমার সাথে ওনার সাথে কোনো জমি জমার কোনো সম্পর্কই নেই। এখানে উনি ওনার বাড়িতে ছিল, যার বাড়িতে উনি আইসা ওনাকে বলছে যে আমার বাড়ি থেকে বের হয়ে যান, এখানে আমার এখানে কোনো কিছুর বলারও নেই আর ওনার জমি জমা নেওয়ার বা কোনো সম্পর্ক নেই। এদিকের বউ এখানে যে দাবিটা করে ভদ্রমহিলা, সেই এখানে কীভাবে দাবি করে, এই এইখানে এখানকার যে দাগ নাম্বারটা সিটি জরিপে সেটা হচ্ছে 33,344 আর এটার খুতিয়ান নাম্বার হচ্ছে 425। এখানে দেখা যাচ্ছে এই খতিয়ানে অলিউল্লার নামে আড়াই কাঠা এবং আতাউর গম যারা পাঁচ ভাই তাদের নামে আড়াই কাঠা। এখন রফিকের ওয়াইফ এখানে কার অংশ থেকে সে জমিটা ক্রয় করলো সেটার তো কোনো ভিত্তি নেই, এবং সেটা যদি সে দেখাইতে পারে, সে প্রুফ করতে পারে, দ্যাটস ওকে। আর যদি সে দেখাইতে না পারে, এখানে অলিউল্লাহ আতাউর তাদেরকে নিয়ে সে জমি জমা নিয়ে ওদের দুইজনের ভিতরে পড়ে মামলা চলে, এখানে অন্য কেউ আইসা যদি দাবিদার করে সেটা তো প্রুফনেস বা দলিল, জেনুইন কাগজপত্র দেখাইতে হবে। সে যদি আরেকজনের থেকে কিনাই না বলে আমি জমির মালিক, সেটা তো হবে না। এখানে যদি তাকে জমি পাইতে হয়, নিতে হয়, তাকে প্রপার ডকুমেন্ট, রেকর্ড, সংশোধনী বা দলিল প্রপার ওয়েতে দিতে হবে, চেইন অফ যে সিকোয়েন্সটা ঠিক মতন দিতে হবে। এর ছাড়া তো কেউ জমি পাবে না। আর কেউ যদি বলে কেউ জায়গা কেউ দখল করে নিয়ে গেছে, এটা সম্পূর্ণ মিথ্যা। এবং এখানে যে বিষয়টা হচ্ছে যে অলিউল্লাহ এবং বাকি আড়াই কাটার মালিক যারা পাঁচ ভাই আতাউর রহমান গং, তাদের আতাউর রহমানকে যদি প্রশ্ন করেন তাহলে পেয়ে যাবেন যে অরিজিনালি জমিটার মালিকানা আতিকুর রহমান গ্যাংকে জিজ্ঞেস করলে পেয়ে যাবেন এই জমির আসল মালিককে। এরপর আতিকুর রহমানকে ফোন করলে তিনি বলেন, এই জমির আসল মালিক আমি, তারা আমার বাড়িতে ভাড়া ছিল। ওই যে রফিকুর, সার্জেন্ট রফিকুল ইসলামের ওয়াইফ যে আপনার জমি যে মালিক দাবি করে, আসলে কোন সূত্রে মালিক দাবি করতেছে? ওনাগো আমি থাকি ইতালি, ওনাগো ভাড়া দিয়ে গেছি, ওনারা কি দুই নম্বর কাগজপত্র বানায় আর মালিক দাবি করে। আমি আইতে আছি ঢাকা, একা দেখাই মানে যে কোন ইয়াতে মালিক দাবি করে, কথাটা বুঝতে পারছেন? কেন আমি থাকি এই ইতালিতে, এখন ওই জায়গায় বাইরে এগারো কেরা কেরা জানি ভাড়া নিয়ে, তখন মনে করেন এ মা কি এর কাগজপত্র বানাইছে না কি বানাইছে, বানাইয়া হন এটা মালিক মালিক সাজবে। তারা কতটুকু জমির সম্পত্তির মালিক দাবি করতেছে? মালিক দাবি করলেই বউ রেকর্ড রাখেন নাম, হ্যাঁ রেকর্ড তো দেখেছি এখানে আপনার নাম, তারপর ওই যে অলিলোর নাম লেখা আছে, প্রথম পর্বে এই ছিল, দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ রইলো।